আসসালামু আলাইকুম আইরিন ইসলাম কুকিংয়ের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজে কাঁঠালের বিচি ভর্তা ভর্তা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ কাঁঠালের বিচি নিয়েছি বিচির ওপরে শক্ত যে আবরণটা আছে সেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এরপর এটাকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি পানির পরিমাণটা প্রথমে খুব বেশি দিতে যাবেন না অল্প করেই দিবেন কারণ সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেন পানিগুলো শুকিয়ে যায় এমনভাবে পানিটা দিতে হবে যদি বিচিগুলো এই পানিতে পুরোপুরি সেদ্ধ না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আরও কিছুটা পানি অ্যাড করা যাবে আর বিচিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন যেহেতু আজকে বাটা বাটি ঝামেলা ছাড়াই ভর্তাটা তৈরি করে দেখাবো সেজন্য ভালোভাবে সেদ্ধ করা খুবই জরুরি বেশ কিছুক্ষণ পর পানিগুলো একেবারেই শুকিয়ে গেছে সেই সাথে বিচিগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনারা চেক করে নেবেন হাত দিয়ে চাপ দিলে যদি বিচিগুলো ভেঙে যায় তাহলে বুঝতে হবে বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকেই বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ তেলটা গরম হয়ে আসলে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি এবার এই মরিচ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নেবেন খুব বেশি হিটে ভাজতে যাবেন না তাহলে রসুনগুলো পুড়ে যাবে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখানে আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় পৌনে এক কাপ এখন পেঁয়াজগুলোকে বেরেস্তা কালার করে ভেজে নিব এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপর যে বিচিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে হালকাভাবে ভেজে নিব এভাবে ভেজে নিলে বিচির ওপরটা পোড়া পোড়া হয় তখন বিচি পুড়িয়ে ভর্তা বানালে যে ফ্লেভারটা পাওয়া যায় এ ভর্তা থেকেও সেম ফ্লেভারটাই পাওয়া যায় ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি হালকা হালকা পোড়া পোড়া হয়েছে দেখতেই পাচ্ছেন নামিয়ে নেওয়ার পর বিচিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে ম্যাশ করে নিব ভালোভাবেই সেদ্ধ হয়েছে হাত দিয়ে আলতোভাবে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে এভাবে ভর্তা তৈরি করলে বাটাবাটির কোনো ঝামেলা থাকে না অনেকে আছেন যারা বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা তৈরি করতে চান না তারা যদি বিচিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেন তাহলে বাটাবাটি ঝামেলা ছাড়াই ভর্তা তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এদিকে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে তিনটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে চটকে নিতে হবে প্রথমে তিনটা নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে পরে নেওয়া যাবে এরপরে দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিব হালকা গরম থাকতে থাকতেই রসুন এবং মরিচগুলোকে চটকে নেবেন তাহলে সহজেই গলে যাবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেরেস্তা সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে চটকে নিব চটকে নেওয়া হয়ে গেলে যে বিচিগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ ভর্তাগুলোকে মেখে নেওয়ার সুবিধার্থে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যতটা ভালোভাবে মাখানো হবে ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে আমার ভর্তাগুলো মাখা হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে রেখেও পরিবেশন করতে পারেন আবার চাইলে গোল গোল লাড্ডুর মতো করেও পরিবেশন করতে পারেন আমি গোল গোল করে নিচ্ছি এখন তো কাঁঠালের সিজন চলছে আপনারা এই ভর্তাটা একবার হলেও তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম